আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আজকে প্রথম ক্লাসে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে কি কিনা এবং লিখা ক্লিয়ারলি দেখতে কি কিনা এই দুটা জিনিস এনশিওর করো আমি ক্লাসে শুরু করে ফেলত তো আজকে আমাদের কিসের ক্লাস আজকে আমাদের ক্লাসটি হচ্ছে কলেজ অ্যাডমিশনের উপর তো তোমাদের যাদের ইচ্ছা আছে নটম কলেজে পড়ার অথবা হলিক্রস হ্যাঁ এনডিসিতে তোমাদের অনেকের ইচ্ছা হলিক্রসে তোমাদের অনেকের ইচ্ছা তারপরে হচ্ছে গিয়ে সেন্ট জোসেফে তোমাদের অনেকের ইচ্ছা তো সেই ইচ্ছাগুলো পূরণ করতে গেলে তোমাকে আগে একটা ভর্তি পরীক্ষা পার হয়ে আসতে হবে ঠিক আছে তো এই ভর্তি পরীক্ষাটা তোমাকে আসলে পরবর্তী যে ভর্তি পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশনে তোমাকে একটা হেল্প করবে মানসিকভাবে ঠিক আছে সো কলেজ অ্যাডমিশনটাকে তুমি একটু সিরিয়াসলি নাও তাহলে ভার্সিটি অ্যাডমিশনটার তুমি ভাইবসে তুমি বুঝতে পারবা তো আমি তোমাদেরকে হচ্ছে ফিজিক্স ক্লাস নিব তো খুব বেশি ডিটেলস পড়ার সময় নেই কারণ তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা তো আজকে একটা ক্লাসের মধ্যে চেষ্টা করবো কয়েকটা চ্যাপ্টার কভার করতে তো সবার প্রথমে আমরা শিখবো হচ্ছে প্রথম অধ্যায় ফিজিক্স ফার্স্ট পার্টের তোমাদের তো কোনো একটাই পার্ট আছে ফার্স্ট চ্যাপ্টার আমরা ফার্স্টে কি শিখবো ফার্স্ট চ্যাপ্টার তো ফার্স্ট চ্যাপ্টারে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে তোমার ত্রুটি নিয়ে বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে আলোচনা করা হয়েছে তো যদি ডেমে এখান থেকে কোনো একটা প্রশ্ন আসে তাহলে এই টাইপের প্রশ্ন আসবে বলে আমার মতামত আমার মনে হয় যে এই টাইপের প্রশ্ন একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো যে ধরো কোন একটা বর্গাকৃতি কিরকম একটা বর্গাকৃতিক একটা বই আছে সেই বইয়ের দৈর্ঘ্য তুমি পরিমাপ করে কত পাইলা দশ সেন্টিমিটার পাইলা কত পাইলা দশ সেন্টিমিটার এটা ইন্টারেও আসে এ ইন্টারেও আছে। ধরা যাক পরিমাপে দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি হয়েছে তার আপেক্ষিক ত্রুটি কত দশ পার্সেন্ট আচ্ছা এখন পরিমাপের আপেক্ষিক ত্রুটি দশ পার্সেন্ট শব্দটার মিনিং কি দেখো আপেক্ষিক ত্রুটি শব্দটার মিনিংটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি এটার হচ্ছে যে আগে যদি প্রকৃত প্রকৃত মান মান যদি একশো হয় প্রকৃত মান যদি একশো হয় তাহলে পরিমাপকৃত মান পরিমাপকৃত মান হয় নব্বই হবে অথবা একশো হবে তোমরা বলতে পারো ভাই কেভাবে বের করলেন ওই যে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কি বেশিও হইতে পারে কমও হইতে পারে তো কম ধরলে নব্বই হয় আর বেশি ধরলে একশো দশ হয় এখানে ঠিক আমরা সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করব যে দৈর্ঘ্য আমরা কত পাইছি দশ সেন্টিমিটার ঠিক আছে তো আমরা এরপরে দেখব যে অ্যাকচুয়ালি এটা দশ পার্সেন্ট করলে কত হয় সেটাকে আমরা একবার কমাবো আর একবার বাড়াবো ঠিক আছে তো যদি একবার কমায় ফেলি হ্যাঁ তো যদি আমরা একবার কমাই তো দশ সেন্টিমিটারকে আগে একটা কাজ করবা আগে হচ্ছে এই যে দশ পার্সেন্ট না কি গুণ করে নিবা তাহলে দশ সেন্টিমিটার ইন্টু টেন পার্সেন্ট কত হয় ওয়ান সেন্টিমিটার হয় তাহলে ওয়ান সেন্টিমিটার তুমি একবার যোগ করবা আর একবার বিয়োগ করবা ঠিক আছে আচ্ছা তাহলে সর্বোচ্চ মান তাহলে সর্বোচ্চ মান কত হইতে পারে সর্বোচ্চ মান হইতে পারে দশের সাথে একবার এই একটা কি করবা যোগ করবা তখন এগারো পেতে পারো আর সর্বনিম্ন মানটা কত হবে সর্বনিম্ন মান সর্বনিম্ন মানটা কত হতে পারে দশ মাইনাস এক সমসমান নয় সেন্টিমিটার হতে পারে ঠিক আছে তো তুমি দুইবার ম্যাথ করবা এক একবার সর্বোচ্চ মান নিয়ে ম্যাথ করবা আরেকবার সর্বনিম্ন মান নিয়ে ম্যাথ করবা তো সর্বোচ্চ মান যদি হয় সর্বোচ্চ এর ক্ষেত্রে সর্বোচ্চ এর ক্ষেত্রে ক্ষেত্রফল তখন কত দাঁড়ায় বলো দেখি তখন ক্ষেত্রফল দাঁড়াবে হচ্ছে এই ইলেভেন কে স্কোয়ার কেন ইলেভেন কে স্কোয়ার কারণ তোমরা কিন্তু অলরেডি পরে আসছো যে বর্গক্ষেত্রের সর্বকে ক্ষেত্রফলের ফর্মেটটা কি ফর্মুলাটা কি জাস্ট স্কোয়ার করে দিলেই হয়ে যায় ঠিক আছে সো ইলেভেনকে তুমি স্কোয়ার করে দিবা কে স্কোয়ার করলে 121 একুশ আসে সো উত্তরটা কত দাঁড়াতে আছে 121 একুশ সেন্টিমিটার এটা সর্বোচ্চ ভ্যালু এবার হচ্ছে গিয়ে তোমার সর্বনিম্ন ভ্যালুতে আসি সর্বনিম্ন ভ্যালু সর্বনিম্ন ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল কত হতে পারে এই যে সর্বনিম্ন যে বাহুটা ছিল সেটার স্কোয়ার অর্থাৎ নাইন স্কোয়ার তো নাইন স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে গে তোমার এইট্টি ওয়ান সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা এটা বলতে পারি যে সর্বোচ্চ ভ্যালু হইতে পারে একশো একুশ আর সর্বনিম্ন ভ্যালু হতে পারে একাশি এখন সারে কি বের করতে বলছে চলো একটু প্রশ্নটা পড়ি সারে বলছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করতে আমরা কিন্তু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ত্রুটি বের 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 করি আমরা মান করছি এখন আপেক্ষিক তাহলে ক্ষেত্রফলের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি তো এটা কিভাবে বের করে দেখো তোমার ভ্যালু বের হইছে 121 তাহলে এটা হচ্ছে আপাতমান এটা হচ্ছে কি আপাতমান माइनस হচ্ছে প্রকৃত মান ডিভাইডেড বাই প্রকৃত মান এটা হচ্ছে কি ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে যে আপাতমান মানে কি তুমি যেটা বের করছো তুমি বের করছো 121 তাহলে 121 माइनस প্রকৃত মান কত দেখো ক্ষেত্রফল তোমার 100 কিন্তু কারণ বাহু ছিল প্রকৃত মান ছিল 10 এটাকে স্কয়ার করে দিলে কত হয়ে যায় 100 হয়ে যায় ডিভাইডেড বাই প্রকৃত মান প্রকৃত মান কত 100 ইনটু 100% তাহলে উত্তরটা তোমার কিন্তু দাঁড়াচ্ছে 21% ঠিক আছে সো তুমি কিন্তু সর্বোচ্চ ভ্যালুটা পেয়ে যাচ্ছ 21% তুমি সর্বোচ্চ ভ্যালুটা পেয়ে যাচ্ছ 21% আর যদি সর্বনিম্ন ভ্যালুর কথা বলো তখন কত হয় বলো দেখি সর্বনিম্ন ত্রুটি সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি সেটা কত দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার আপাত মানটা কত ছিল আপাত মানটা ছিল হচ্ছে গিয়ে আর নয় কে স্কোয়ার করে একাশি ছিল তাহলে একাশি মাইনাস একশো এটা অবশ্যই করে নিবা ডিভাইডেড বাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটার উত্তরটা কত দাঁড়াবে উনিশ পার্সেন্ট দাঁড়াবে সর্বোচ্চ ভ্যালু সর্বভ্যালু পার্সেন্ট তোমরা সবসময় যদি এই স্যারে যদি বলে যে ত্রুটি কত হবে যার সর্বোচ্চটা নিবা সর্বনিম্নটা নিবা না অলওয়েজ সর্বোচ্চটা নিবা ঠিক আছে এটা কিন্তু ইন্টারেও আছে সো এই ম্যাথটা শিখলে তোমার কিন্তু ইন্টারের জন্য খুবই কাজে লেগে যাবে ঠিক আছে তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো না পুরোপুরি বুঝতে পারছো না কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি জানিয়ে ফেলো যে বুঝতে কিনা জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা আচ্ছা রিন্তি এ রিনতি তুই কি তুই কি সাথে ক্লাস করবি আচ্ছা ছাব্বিশের কারা কারা আসো ছোট ছোট বাচ্চারা ছাব্বিশের কারা কারা আসো ছাব্বিশের কারা কারা আসো এইচএসি ছাব্বিশ অর্থাৎ আমাদের এস এসি ছোট্ট বন্ধুরা তোমরা কারা কারা আসো মানে আমি ক্লাসে নিচ্ছি কাদের জন্য নিচ্ছি এই যে রিন্তি ও তো আমার পুরনো স্টুডেন্ট ও এখন ভার্সিটিতে পড়ে ও হচ্ছে বুঝতে পারছে তো আবার এই ভর্তি পরীক্ষা দিবে কিনা এইচএসির জন্য তো তোমরা যাদের উদ্দেশ্যে পড়াচ্ছি তারা কোথায় তারা একটু কমেন্টে জানাও যে ভাইয়া আমি এইচএসি ছাব্বিশ আমি ক্লাস করতেছি তাহলে বুঝতে পারবো যে আমি কাদের জন্য পড়াচ্ছি পোলা পাইনটা আসে আদৌ হ্যাঁ একটু কমেন্টে জানিয়ে ফেলো কারা কারা এইচএসি ছাব্বিশ আসো একটু কমেন্টে জানিয়ে ফেলো আমাদের কিন্তু একটা ম্যাচ শেষ অলরেডি ঠিক আছে অলরেডি কিন্তু একটা ম্যাচ শেষ এই ম্যাচটা কিন্তু ঢাকা বোর্ডে আসছিল এটা কিন্তু এনডিসির জন্য বেশ ইম্পর্টেন্ট এটাও বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমরা এখন এটা সলভ করবো বাট তার আগে একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো যে কারা কারা আসো এইচএসি টোয়েন্টি সিক্স এইচএসি টোয়েন্টি সিক্স সাদাব এইচএসি টোয়েন্টি সিক্স আচ্ছা একটু দ্রুত ভাইয়ারা জানিয়ে ফেলো কারা কারা আসো এইচ সি টোয়েন্টি সিক্স একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো আমি হচ্ছে পরবর্তী ম্যাথে চলে যাব দেখো এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসা একটা কোশ্চেন এটা কিন্তু খুব দারুণ একটা কোয়েশ্চেন এটা এইচ এস সিতেও আছে ঠিক আছে প্রথম মধ্যে যে ম্যাথগুলো এটা কিন্তু শুধুমাত্র এস এস না এইচএসসি তেও আছে এইচ এস সিতেও প্রথম মধ্যে ত্রুটির ম্যাথ আছে তো চলো আমরা প্রশ্নটা পড়ি তুমি ধরো একটা বাক্স নিছো হ্যাঁ তো সেই বাক্স সেন্টিমিটার দিয়ে মাপা যায় এখন তুমি বাক্সটি দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা তুমি মাপ পাইলা দশ পাঁচ আর চার হ্যাঁ এখন কোয়েশ্চেন করতেছে তোমার মাপে কত শতাংশ ত্রুটি আছে তুমি তোমার ত্রুটি আছে প্রশ্নে বলে দিছে প্রশ্নে বলে দিছে তোমার ত্রুটি আছে এখন বাইর করতে হবে পার্সেন্টেজে এখন কাহিনীটা কোন জায়গা কাহিনীটা হচ্ছে এই জায়গাটা কাহিনীটা দেখো সারে বইলা দিবে প্রশ্নে যে ওইটা কোন স্কেলে মাপা হইছে ওটা কি সেন্টিমিটার স্কেলে নাকি মিলিমিটার স্কেলে যদি সেন্টিমিটার স্কেলে মাপা হয় তাহলে তোমার ত্রুটি হবে তার অর্ধেক মানে যদি ওয়ান সেন্টিমিটার যদি তোমার এক একটা ঘর হয়ে থাকে তাহলে ত্রুটি হবে তার অর্ধেক কেন আমি ব্যাখ্যাটা দিই আমার সামনে কোনো স্কেল নাই থাকলে শুধুমাত্র বুঝাই দিতে পারতাম ধরো আমার কাছে একটা স্কেল আছে স্কেলে দেখ বা তিরিশটা দাগ কিন্তু দেওয়া থাকে আবার বারোটা দাগ দেওয়া থাকে একদিকে বারোটা দাগ আর এদিকে তিরিশটা দাগ বারোটা দাগ হচ্ছে কি ইঞ্চি বুঝায় আর তিরিশটা দাগ দিয়ে কিন্তু সেন্টিমিটার বুঝায় এখন এক একটা সেন্টিমিটার কিন্তু আবার অনেকগুলা ছোটো 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 দাগ করা থাকে ঠিক আছে ওগুলো আবার মিলিমিটার ঠিক আছে এখন একটা মিলিমিটারকে তুমি সর্বোচ্চ কতটুকু মানে প্রিসাইজলি আইডেন্টিফাই করতে পারবে 50% তুমি জীবনও 0.5 মিলিমিটারের চেয়ে কম তুমি আর মানে পিসাইজলি মাপতে পারবা না হ্যাঁ যদি তোমার স্কেলটা সর্বনিম্ন ভ্যালু মিলিমিটার স্কেলে হয় তাহলে তোমার ত্রুটিটা হবে 0.5 মিলিমিটার ক্লিয়ার যদি মিলিমিটার স্কেলে হয় মিলিমিটার স্কেলে যদি হয় তাহলে ত্রুটিটা কত হবে ত্রুটিটা হবে 0.5 মিলিমিটার এখন তোমার স্কেল যদি মিলিমিটার না হয় সেন্টিমিটার হয় তখন একই কাহিনী জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে ঠিক আছে আমাদের এই প্রশ্ন কিন্তু মিলিমিটার বলা নাই এই প্রশ্নে সেন্টিমিটার বলছে হ্যাঁ আমি বলছি যদি মিলিমিটারে থাকতো তখন ত্রুটি 0.5 জিরো মিলিমিটার ঠিক আছে এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ রুল বলতে পারো হ্যাঁ থাম রুল যে আমরা ধরে নেই আর কি যে আমরা জিরো পয়েন্ট ফাইভের চেয়ে এই বেশি পিসার যে আমরা মারতে পারবো না তাহলে যদি সেন্টিমিটার স্কেলে হয় যদি সেন্টিমিটার স্কেলে হয় তখন ত্রুটি কত হবে মাত্র যে রুলটা শিখেলাম যে অর্ধেক ধরে নিবা ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে তো হয়ে গেল তোমাকে দিয়ে দিছে দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে দশ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস কেন আমি ব্যাখ্যা দিয়ে দিছি যে সেটা বেশিও হতে পারে কমও হইতে পারে তুমি তুমি হচ্ছে অরিজিনাল চাইতে বেশিও মেপে ফেলতে পারো আবার কমও মেপে ফেলতে পারো সো টেন প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ হবে এবার আসো প্রস্থ প্রস্থর মান কত পাঁচ সেন্টিমিটার সো তুমি পাঁচের চাইতে বেশি মাপতে পারো কমও মাপতে পারো এর জন্য ফাইভ প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ হয়েছে আবার উচ্চতাও সেম কাহিনী ফোর প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ হয়েছে এখন এখন হচ্ছে যে তোমাকে কি পুরাটা গুণ করলে আয়তন পেয়ে যাবা তুমি এখন কি করবা এগুলো গুণ করে দিবা এই যে দশ পাঁচ আর চার গুণ করলে তোমার আয়তনটা পেয়ে যাবা দুইশো সেন্টিমিটার মাপা ঠিক আছে এটা হচ্ছে কি কি তোমার মাপা আয়তন আর সম্ভাব্য ছোট কত হইতে পারে বড় কত হইতে পারে আগের ম্যাথের মতো করে করবা আগের ম্যাথে যেমন হচ্ছে আমি মাইনাস ধরা ছোট করছি প্লাস ধরে বড় গুলা করছি ঠিক সেভাবে করবা যখন তুমি সম্ভাব্য ছোটটা করবা তখন দশ মাইনাস নিবা তারপর পাঁচ মাইনাস নিবা তারপরে চার মাইনাস নিবা ঠিক আছে তাহলে দেখো দশ মাইনাস পয়েন্ট ফাইভ হয় আবার পাঁচ মাইনাস পয়েন্ট ফাইভ হয় আবার চার মাইনাস পয়েন্ট ফাইভ হয় তাহলে উত্তরটা কত আসতেছে একশো উনপঞ্চাশ দশমিক ছয় দুই পাঁচ সেন্টিমিটার কিউ এটা গেল ছোট মান এবার আসো সম্ভাব্য বড় আয়তন সম্ভাব্য বড় আয়তন কি করবা প্লাস নিয়ে করবা তাহলে টেন প্লাস পয়েন্ট ফাইভ তারপর ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ তারপরে ফোর প্লাস পয়েন্ট ফাইভ অর্থাৎ তখন উত্তরটা আসবে দুইশো উনষাট দশমিক আট সাত পাঁচ সো আমরা কিন্তু দুইটা আনসার পেয়ে গেলাম একটা হচ্ছে সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন আর একটা সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন আগে তোমাদেরকে বলছি সবসময় বড়টা নিয়ে ম্যাথ করবা ঠিক আছে এই যে বড়োটা নিয়ে ম্যাথ করবা কারণ তুমি ধরে নিবা যে তোমার ত্রুটিটা বেশি আমাদের রিয়েল লাইফে আমরা এটাই ধরে নিই যে আমাদের ত্রুটিটা বেশি যাই হোক তো তো এই যে বলেই দিছে আমরা বড়টাই সবসময় নিব ঠিক আছে বড়টাই সবসময় নিব এখন ত্রুটি কতটুকু খেয়াল করে দেখো দুইশো উনষাট দশমিক আট সাত পাঁচ তুমি তুমি অরিজিনালি কত ছিল গিয়ে তোমার দুইশো তাহলে তোমাকে বিয়োগ করে দেখা দিতে হবে যে তোমার কত ছিল তাইলে তুমি কি করো বিয় দেখা দেবে দুইশো উনষাট দশমিক আট সাত পাঁচ মাইনাস দুইশো উত্তর আসবে উনষাট দশমিক আট সাত পাঁচ এখন এটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করে ফেলতে পারো কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করে বললাম যে প্রকৃত মান দিয়ে ভাগ করে দেওয়া তো তুমি চাইলে আমার মতো করে করতে পারো আমি একটু আগে শিখেছি যে অথবা এতটুকু ওটা বাদ দিয়ে এতটুকু বাদ দিয়ে আমার মতো বেড়া করো আমি কিভাবে করাইছি আমি করাইছি যে আপেক্ষিক আপাত মাইনাস প্রকৃত আর নিচে কি হবে প্রকৃত ইন্টু 100% ঠিক আছে তো তখন তুমি কি করবে আপাত মানটা নিয়ে কাজ করবে আপাত মান করো দুই

সামারি টানি তাহলে একটাই মাত্র টাইপ আছে পরীক্ষা আসার মতো সেটা কি আপেক্ষিক ত্রুটি ঠিক আছে এখন মাঝে মধ্যে স্ক্রু গজ অথবা স্লাইড ক্যালিভার থেকে এসে পড়তে পারে তো তার জন্য কাছে একটা ফর্মুলা মনে রাখলেই চলবে ঠিক আছে আমি সেটাও দেখাই দিই স্ক্রু গজের ম্যাপ স্ক্রু গেজ বলা হয় আর কি হ্যাঁ এটা খুবই সহজ একটা ম্যাপ তো ফর্মুলাটা হচ্ছে এল প্লাস সি ইন্টু এল সি ঠিক আছে মেইন স্কেলের ধরো ধরো হচ্ছে তুমি কি চাচ্ছ এই যে আমার চুল চুল তুমি বেশ মাপতে চাও তো সে ক্ষেত্রে সারে কিসের মান দিয়ে দিবে সারে দিয়ে দিবে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট দিয়ে দিবে এটা কি এল মানে কি এল মানে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট ঠিক আছে সি মানে কি সি মানে হচ্ছে কৌণিক বা বৃত্তাকার স্কেলের পার্ট এগুলো সব রেডিমেড সারে দিয়ে দিবে মানে তোমার এত গবেষণা করার কোনো প্রয়োজন নেই তোমার এটা সূত্র মুখস্থ রাখতে হবে আর অ্যাপ্লিকেশন জানা লাগবে বৃত্তাকার স্কেলের পাঠ আর আরেকটা কি তোমার

হাবিব সরকার ও কিন্তু হচ্ছে আমাদের স্টুডেন্ট ও এখন বর্তমানে চুয়েটে আছে সিএসি পড়তেছে খুব ভালো পজিশনে আছে আচ্ছা তো আমরা এখন চলে যাচ্ছি গতি চাপ্টার তো গতি চাপ্টারটা গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এটা কিন্তু আসলে তোমার কিন্তু খুবই কাজে লাগবে তো এনডিসি তে হচ্ছে আসার মতো হচ্ছে তোমার যে ম্যাথ গুলা সেগুলো সব হচ্ছে গিয়ে মানে ইন্টার স্ট্যান্ডার্ড ঠিক আছে তো এখন ইন্টার স্ট্যান্ডার্ড শুনে ভয় পার কিছুই নেই তে যে গতি চাপ্টারটা আছে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে নাইন টেন বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে ইন্টার তো যে ফিফটি পার্সেন্ট নাইনজনের সাথে মিলতে আমি চেষ্টা করবো তোমাদের এরকম স্ট্যান্ডার্ড করে পড়াতে সর্বপ্রথম তোমার কাছে জানা লাগবে যে গতিগুলো আসলে মানে কিরকম একটা হচ্ছে কি স্থিতি আছে আছে একটা হচ্ছে গতি স্থিতি মানে কি তুমি তোমার কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না কোনো কিছুর সাপেক্ষে সেটা আর গতি মানে কি সাপেক্ষে তোমার একটা চেঞ্জ হইতেছে সেটা হচ্ছে কি গতি এখন এখানে অনেক বাংলা হবে হাবিজাবে কথাবার্তা আছে এগুলো তোমাদের জানার প্রয়োজন নাই আমরা শিখবো যে বিভিন্ন প্রকার গতি শিখবো যে গতি কিন্তু অনেক প্রকার বেদ আছে হ্যাঁ তো কি কি প্রকার চলো দেখি একটা হচ্ছে সরল লোকের গতি লেনিয়ার যেটা একবার সোজা ভাবে যাচ্ছে সেটা কিন্তু একটা সরল রেখিক গতি দুই নম্বরে কি আছে ঘূর্ণন গতি সার্কুলার যেটা ঘুরতে থাকে সেটার গতিটাকে আমরা কি বলবো ঘূর্ণন গতি বলবো এখন পরীক্ষা অনেক সময় সংজ্ঞা আসে পরীক্ষা অনেক সময় বিভিন্ন কনসেপ্ট থেকে প্রশ্ন আসে যেমন চলন গতি থেকে পরীক্ষা আসতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা তোমরা বাসা ভালো মতো নিবা যে কোনো কিছু এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর কণা একই সময় খেয়াল করো একই সময় হইতে হইব একই দিক হইতে হইব হ্যাঁ তবে সেই গতিটাকে আমরা চলন গতি বলবো তখন সেই গতিটাকে আমরা চলন গতি বলবো যেমন এক্সাম্পল হিসেবে যদি দেখি এই যে এইটা কি হইতেছে এইভাবে এখন ডিরেকশন খেয়াল করো একবার কিন্তু এইদিকে এখন হয়ে গেছে এইদিকে একটু অ্যাঙ্গেল করে ফেলছে না এখন হয়ে গেছে আবার এদিকে আরো অ্যাঙ্গেল করে ফেলছে সো এটা কিন্তু চলন গতি নয় কিন্তু এটা চলন গতি কিভাবে দেখো সবার ডিরেকশন কিন্তু ডান দিকে হ্যাঁ তারা তাদের পজিশন চেঞ্জ করছে বাট ডিরেকশন তো চেঞ্জ করে না সো চলন গতি হইতে হলে অবশ্যই তোমার ডিরেকশনটা सेम থাকা লাগবে ঠিক আছে তো এর মাধ্যমে কিন্তু আমরা চলন গতির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে ফেললাম আচ্ছা তারপরে কি আছে পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি ছবি দেখতে এরকম হওয়ার কারণ হলো মানে এই পিকচারটা সাদাতে ছিল ব্যাকগ্রাউন্ড এটাকে আমি নেগেটিভ করছি এর জন্য হচ্ছে নেগেটিভ কালার দেখতে পাচ্ছ তো পর্যাবৃত্ত গতিটা কি যে ও এই যে মেটা দেখতে পাচ্ছ কিন্তু দুলতেছে ও যে দুলতেছে ও একবার এদিকে যাবে একবার এদিকে যাবে তার মানে ও দোলনের 50% টাইম সে কি করবে একদিকে থাকবে বাকি ফিফট টাইম আরেকদিকে থাকবে এটাকে আমরা পর্যাপ্ত গতি বলে থাকি ঠিক আছে তো এগুলো শিখবা সঙ্গে ভালো মতো শিখবা সরল স্পন্দন গতিটাও এটার সাথে এটা পুরাই মিল হ্যাঁ মানে কনসেপ্টের দিক দিয়ে তেমন একটা পার্থক্য নাই হ্যাঁ তো জাস্ট এটা স্প্রিং এর ক্ষেত্রে উদাহরণ হিসেবে তোমরা মনে রাখতে পারো যে সরল দোলন গতি সরল দোলন গতির ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে এই টু আহ এক্স ঠিক আছে মাইনাস এক্স আর কি এটাই নতুন একটা কনসেপ্ট যেটা ওইখানে ছিল না তো এই ছিল তোমার কয়েকটা গতি আমরা হচ্ছে আস্তে আস্তে ম্যাথের দিকে যাবো স্কেল আর তো সময় তোমরা জানো যে রাশির কোনো হচ্ছে মান নাই শুধু দিক আছে সেটা স্কেলার রাশি যার মানও আছে দিকও আছে সেটা একটা ভেক্টর রাশি দূরত্ব স্বর্ণের মধ্যে পার্থক্যটা কি দূরত্ব হচ্ছে একটা রাশি তুমি একটা বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে অন্য বিন্দু বন্ধু যে গ্যাস পুরো রাস্তাটা দূরত্বকে আমরা দূরত্ব বলে থাকি স্মরণটা কি স্মরণটা হচ্ছে তুমি যতই ঘুরে টুরে যাও না কেন যেমন ধরো তুমি এখান থেকে যত ধরে আসো না কেন স্মরণ হবে চাস মাঝখানের টুকরু হ্যাঁ শর্টেস্ট ডিস্টেন্স স্মরণটা কি শর্টেস্ট ডিস্টেন্স

না তরণ মধ্যে দুইটাই হচ্ছে রাশি এখানে স্কেলার কোনো কনসেপ্ট নাই তরণটা হচ্ছে গিয়ে তোমার এক্সিলারেটেড হচ্ছে যখন তুমি বাইকে দেখো করে বা হচ্ছে বাসের মধ্যে এক্সিলারেট করে তখন দেখবে হঠাৎ করে স্পিড বেড়ে যায় হ্যাঁ এটা হচ্ছে তরণ বা যখন ব্রেক করে আস্তে আস্তে থেমে যায় এটা হচ্ছে মন্দন হ্যাঁ দুটোই কিন্তু আসলে অ্যাকচুয়ালি রাশি তো ফর্মুলাগুলো আমরা এখন দেখব। হ্যাঁ তো টোটাল যতগুলো ফর্মুলা আছে আমি এখন একসাথে সব লিখে দিব তো সর্বপ্রথম নাম্বার ওয়ান হচ্ছে সমবেগ সমবেগ সমবেগের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে তারপরে আসো সমতরণ সমতরণের ক্ষেত্রে কি এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি ভি স্কোয়ার সমান সমান ত্বরণ কেভাবে বের করবা যে বেগের ডিভাইডেড বাই টাই এটাই হচ্ছে কি আমাদের তরণ ঠিক আছে তো চলো এখন আমরা কিছু ছোটো ছোটো ম্যাথ দেখে আসি হ্যাঁ যে বৈতিক যে সমীকরণ আছে আমি অলরেডি সমীকরণগুলো বলে ফেলাম তোমরা এগুলো পরিচয় জানো আমি আর সময় নষ্ট করবো না এগুলো পরে টড়ায় আমি হচ্ছে একটা ম্যাথে চলে যাব যেমন এই ম্যাথটার দিকে তাকাও একটি গাড়ির বেগ এক মিনিটের স্থির অবস্থা থেকে বেড়ে সিক্সটি কিলোমিটার পার আওয়ার হয়ে যায় গাড়ি তরণ কত তো তরণের ফর্মুলা আমরা মাত্র শিখছি এই কল্টো বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো যেহেতু স্থির হয়ে গেছে জিরো ইউর মানটা কত সিক্সটি কিলোমিটার পার আওয়ার এখন তুমি কি চাচ্ছ তুমি তুমি আনসারটা কোন এককে রাখতে চাও যদি তুমি মিটার পার সেকালে রাখতে চাও তাহলে এটাকে চেঞ্জ করতে হবে তো কিভাবে চেঞ্জ করে উপরে হবে 1000 নিচে হবে কত 3600 নিচে হবে কি 3600 তো ছত্রিশাকাটি যদি করো 60 হবে শুনে কাটলে 100 ভাগ 6 হয় জিনিসটাকে আমরা 50 বাই ও বলতে পারি ঠিক আছে সো ভি এর মানটা হবে 50 বাই থ্রি এর হোল স্কয়ার তারপরে কি দাঁড়াচ্ছে নিচে টাইম থাকবে টাইমটা কত 1 মিনিট এক মিনিট মানে কত সিক্সটি সেকেন্ড এবার তুমি ক্যালকুলেটার বসালে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে ষোলো তো এরকম অঙ্ক ছোট ছোট ম্যাথ ও কিন্তু গ্যারান্টি নাই এই মন্দনের কথা বলছে একবার ম্যাথ এটা তোমরা পারবা হ্যাঁ তারপর জাস্ট মনে যে এক মাইল সমান সমান কতটুকু কিলোমিটার বা কত মিটার হ্যাঁ ষোলোশো মিটার এটা হচ্ছে মুখস্থ রাখবো অবশ্যই তারপরে এই ম্যাথের দিকে টাকাও বুলেটের ম্যাথ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে সারে কি বলছে যে একটি বুলেট দেড় কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে এসে দেয়ালের মাঝে দশ সেন্টিমিটার ঢুকতে পেরেছি বুলেটের মন্দন কত আগের কনসেপ্টটি যে আমরা কি শিখছিলাম এ সময় সময় বি তো সারে বি এর মান তো বলে দিছে যে থেমে গেছিল জিরো হয়ে গেছে হ্যাঁ ইউ এর মানও তুমি জানো এখন সমস্যা হলো তুমি টি এর মান জানো না তো এই সূত্র ইউজ করা যাবে না যেহেতু তুমি টি এর মান জানো না এই সূত্র ইউজ করা যাবে না এখন তাহলে কোন সূত্র ইউজ করো ভাইয়া সূত্র ইউজ করবো হচ্ছে ওই যে দেখো দশ সেন্টিমিটার এস এর মান দিয়ে দিছে তাহলে এস আছে এ আছে কোন সূত্রে ওই যে বি সমান সমান ঠিক আছে আনসারটা এই যে বিশাল বড় একটা মান বের হয়েছে উনার আগে থেকে মাইনাস দিয়ে দিছে কারণ উনার মন্দন হিসেবে ধরেই করছে আর আমি তরণ হিসেবে ধরেই করছি আচ্ছা তো এই ছিল আমাদের ফর্মুলা এখন বস্তুটা যদি এই বরাবর না গিয়া যদি উপর নিচে যায় তখন কি হবে যখন কোনো বস্তু তুমি উপরে নিক্ষেপ করবা তখন সেটা মাইনাস হবে হ্যাঁ তখন সেটা মাইনাস হবে আর যদি উপর থেকে নিচে তখন সেটা প্লাস হবে যেমন b u ইউ তারপর জিটি তারপরে এই সময় সঙ্গে ইউটি প্লাস সাবজিট স্কোয়ার ইউ স্কোয়ার সময় সঙ্গে এটা কি উপর থেকে নিচে এটা হচ্ছে উপর থেকে যদি নিচে হয় বা যদি নিচ থেকে উপরে হয় তখন কিন্তু সব করে চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যাবে প্লাসগুলা মাইনাস হয়ে যাবে এখানে এরকম একটা ম্যাচ দিছে জাস্ট ডাটাটা বসায় দিলে হয়ে যায় আমরা এখন আরেকটা প্রশ্ন দেখি যে পৃথিবীকে ঘিরে মহাকাশ যান যখন ঘুরতে থাকে তখন তাদের টেন কিলোমিটার পার সেকেন্ড এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের বলি দেওয়া হয় তখন সেটা কত উপরে উঠবে তো সারে কত উপরে উঠবে বলে ফর্মুলা জানি যে এইচ সমের সময় ইউস কর বাই টু জি এইচ সমের সময় কত ইউস কর বাই টু জি এখন এর মান তো সারে দিয়ে দিচ্ছে টেন কিলোমিটার পার সেকেন্ড এটাকে তুমি মিটারে কনভার্ট করো তাহলে দশ হাজার হবে দশ হাজার স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট তখন তুমি উত্তরটা পাবা পাঁচ হাজার একশো দুই কিলোমিটার এটা কিন্তু মিটারে ছিল পরে আবার কিলোমিটার কনভার্ট করে ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের এইরকম ছোট ছোট ম্যাথগুলা তো তারপরে মহাকাশে সূত্র তোমরা সবাই জানো x gmm r² হ্যাঁ তারপর এখানে হাঁটতেছে এটা পুরোটা বাংলা কথাবার্তা এ হচ্ছে মানে এই ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ অনেক শক্তি সে ক্ষয় করতেছে এখানে খুব ছোট্ট একটা অঙ্ক দিছে v u at এর একটা ম্যাথ দিছে খুব সহজ তারপরে সব বাংলা কথা বার্তা এগুলো তোমাকে রিডিং দিয়ে দিবা হ্যাঁ এগুলো তো আমি পড়াবো না এই যে গতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ জিনিসটা কি ধরো কোন একটা বস্তু স্থির অবস্থায় আছে এখন তুমি চাচ্ছো কি সেই বস্তুটাকে গতিশীল করতে হ্যাঁ স্থির অবস্থা থেকে গতিশীল করতে তুমি যে একটা বাধা অনুভব করবা সেটা অ্যাকচুয়ালি স্থিতি ঘর্ষণ আর কোন একটা বস্তু ধরো চলতে আছে তো চলতে 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 এখন সে থেমে গেল তো যে ঘর্ষণের কারণে সে থেমে গেল সেটা হচ্ছে গতি ঘর্ষণ এই জিনিসগুলো মনে রেখো এখন স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণের ক্ষেত্রে তুমি যেটাই বলো না কেন হ্যাঁ এফ বলো এফ বলো ফর্মুলাটি কিন্তু একই এফ কে হচ্ছে কাইনেটিক আর এস তে হচ্ছে স্ট্যাটিক ঠিক আছে স্থিতি ঘর্ষণ আর এটা কি গতি ঘর্ষণ এটা ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে নিউ ইনটু আর এখন তোমার প্রশ্ন ভাই এই আর এর পরিচয়টা কি আর এর পরিচয়টা হচ্ছে প্রতিক্রিয়া বল আর এর পরিচয়টা কি প্রতিক্রিয়া বল এখন ঘর্ষণ নিয়ে কিছু অ্যাডভান্সমেন্ট আমরা চলো এনডিসি এর জন্য কিছু অ্যাডভান্সমেন্ট শিখি অ্যাডভান্স ম্যাথ ঘর্ষণ রিলেটেড ঠিক আছে তো কিসের কোন টপিকের ঘর্ষণ এখন ধরো কোন একটা এই যে ধর একটা ভূমি হ্যাঁ একটা বস্তু এই হেলানো তলে আছে তো এইটা কি হবে তার ঠিক নিচের দিকে কি এম তার ওজন কি আছে এখন যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এখন তোমার যদি কোয়েশ্চেন করি বলো তো এই অ্যাঙ্গেলটা কত উত্তর হচ্ছে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে কিভাবে কারণ হচ্ছে

এটা যদি একটা বল এফ হয় এটা যদি থিটা হয় আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি এই ভ্যালুটা কত বের করতে পারবা না অবশ্যই পারবা এই ভ্যালুটাকে মনে মনে এফ ধরো ঠিক আছে আর এটাকে একটা ত্রিভুজ কল্পনা কর এই ত্রিভুজে তুমি কি লিখতে পারো কবরে ভূততি না cos থিটা কবরে ভূততি ভূত মানে কি এফ আর অতি মানে কি এফ এটা হচ্ছে অতি ভূত এফ আর ভূমি হচ্ছে এফ ঠিক আছে কোনাগুণি গুণ করো তাহলে এফ এক্স সমান সমান কত আসতেছে এফ cos থিটা আসতেছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে অনুভূমিক বরাবর বলটা হবে এফ কস্তে এটা এবার আসে উল্লম্ব বরাবর উল্লম্ব বরাবর মানে এই বরাবর এটাকে আমরা এফ ওয়াই নাম দিলাম ঠিক আছে এটাও সেম ভাবে করো তখন তোমার এটা কি আসবে তখন তোমার এটা আসবে হচ্ছে এফ ওয়াই সমান সমান এফ সাইন থিটা এফ ওয়াই সমান সমান এই যে এফ আর এফ বের করলাম এগুলো কোন জায়গায় আছে এই যে এই জায়গায় আছে এই জায়গাটা যদি এটা যদি এম হয় এটা যদি থিটা হয় তো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস খেয়াল করে দেখো আমাদের অ্যাঙ্গেলটা থিটাটা কার সাথে এফ এর সাথে তাহলে কজ হবে এফ এক্স এর ভ্যালু এই যে এফ এক্স এফ কজ থেকে তাহলে এখানে হবে গিয়ে এটা যদি এম হয় আর এটা যদি থিটা হয় তো যার সাথে অ্যাঙ্গেল তার সাথেই তো কজ হয় তাহলে এটা যদি এম জি হয় যদি থিটা হয় এটা হবে এম জি কজ এটা হবে এম জি সাইন থিটা এখন বস্তুটা ধরো বস্তুটা ধরো কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে এইখানে সে উপরে উঠতেছে না নিচে নামতেছে না ধরো কেস ওয়ান কেস ওয়ান সে কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে যদি সে স্থির অবস্থায় থাকে এটা মিনিংটা কি এটা মিনিং হচ্ছে তার নিট বল শূন্য তার উপর নিট বল শূন্য বল জিরো তার মানে হচ্ছে এই বরাবর যে পরিমাণ বল অনুভব করতেছে এই বরাবর কি ঠিক সেই পরিমাণ বল অনুভব করতেছে সেই সমবেগেও আগায় তাও সেম কাহিনী স্থির অথবা সমবেগ অথবা সমবেগে যদি সে উপরে উঠে সমবেগে উপরে উঠলে ঠিক আছে সে যদি স্থির অবস্থায় থাকে অবশ্যই সে কি ঘটনা ঘটতেছে দেখো তো স্থির অবস্থা থাকলেও কিন্তু সে সাম্যাবস্থায় থাকবে বা নিট বল তার শূন্য হবে অথবা সে যদি সমবেগ উপরে উঠে তাও তার নিট বল শূন্য হবে কেন কারণ হচ্ছে সমবেগ শব্দটার মিনিং এর মধ্যে বলা আছে এর মান জিরো আর এর মান জিরো হইলে নিট বলের মানটাও শূন্য হয় ঠিক আছে এখন খেয়াল করো এই বরাবর ধরো তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করলা হ্যাঁ তো আমরা আপাতত সমবেগ উপরে উঠতেছে এটা নিয়ে কাজ করে থাকি যদি যেহেতু এরকম টাইপের ম্যাথ আসে ইন্টারে এরকম বেশি আসে হ্যাঁ তোমাদের আসলে আসতে পারে যদি কঠিন প্রশ্ন করে স্যার এই যদি এফ হয় তো তার ঘর্ষণ বল কোন বরাবর ক্রিয়াশীল তো ঘর্ষণ সবসময় বিপরীত দিকে ক্রিয়াশী তো তোমার বস্তু উপরের দিকে উঠতে আসে সমবেগে উপরের দিকে ক্রিয়াশীল সমবেগে উপরে যদি উঠতে থাকে তাহলে ঘর্ষণ কোন দিকে দিকেশী বিপরীত দিকে আমরা জানি আমি যদি এদিকে দৌড়াই আমার ঘর্ষণ কোন দিকে ক্রিয়াশীল হবে আমার বিপরীত দিকে ঠিক ঠিকছেন আমি উপরের দিকে বল প্রয়োগ করতে আসি তাহলে ঘর্ষণ এই দিকে ক্রিয়াশীল তার মানে এফ কে এদিকে ক্রিয়াশীল এফ কে এদিকে ক্রিয়াশীল এখন যেহেতু জিনিসটা সাম্যাবস্থায় আছে বা নির্বল শূন্য তাহলে আমরা এটা বলতে পারি যে এই বস্তু এই বরাবর মোট বল ইজকোয়াল টু এই বস্তু এই বরাবর মোট বল এই বরাবর বল হচ্ছে একটাই এফ এই বরাবর বল একটাই এফ আর এই বরাবর কয়টা বল দেখ তো এফকেও আছে এফ জি সায়েন্টিটাও আছে দুইটা বল আছে তাহলে কি লিখবা এফকে প্লাস এম জি সাইন্টিটা এফকে পরিচয় আমি একটু দিচ্ছি এফকে পরিচয়টা কি ছিল বলতো ভাইয়া এফকে পরিচয় ছিল নিউ আর ঠিক আছে নিউ আর হবে এম জি সায়েন্সিটা মানে আর এর মান তো তুমি আবার জানো না আর বের করা যাবে দেখো বস্তু বস্তু হচ্ছে এই বরাবর কি এম জি কস্তেটা ক্রিয়াশীল তো এটা কিন্তু তার তল এটা কিন্তু তার তল তার মানে ও তলে বল প্রয়োগ করতেছে এম জি কস্তেটা তাহলে তলটাও ওকে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা প্রতিক্রিয়া বল দিবে কি এম জি কস্তেটা হ্যাঁ সমান পরিমাণ বল দিবে কেন কারণ নিউটনের তৃতীয় সূত্রই তো এইটা প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে এই বস্তুটা তলের নিচের দিকে এই এম জি কস্তেটা এইদিকে না এই বরাবর এমজি কস থিটা বল প্রয়োগ করতেছে তাহলে উপরের দিকেও প্রতিক্রিয়া বল আর এখানে হবে প্রতিক্রিয়া বল আর আর এর মান তাহলে কি হবে এমজি কস থিটা প্রয়োগ করতেছে তাহলে তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে আর এর মানটা খালি বসাই দিবা হ্যাঁ তো নিউ রাখবা আর এর মানটা কত এমজি কস থিটা আর ওইখানে কি থাকবে এমজি সাইন থিটা ঠিক আছে তো এর মাধ্যমে আমাদের কিন্তু এফ বের ভাই এর মাধ্যমে অতএব এফ সমান সমান যদি এমজি কমন নাও তখন হবে নিউ কস্থেটা প্লাস সাইন ঠিক আছে তো এই ছিল আমাদের উপরে ওঠার জন্য তো একটা এস ডাব্লিউ দিয়ে দিই একটা এস ডাব্লিউ দিয়ে দিই নিচে নামার ক্ষেত্রে সমবেগে নিচে নামার জন্য এটা ঠিক আছে সমবেগে সমবেগে নিচে নিচে নামলে কত এটা তোমরা বাসায় করে ফেল ঠিক আছে কমেন্টে জানিয়ে ফলে বুঝতে পারছো আচ্ছা এরপরে হচ্ছে আমরা পরেরটায় চলে তো এগুলো একবার রিডিং দিয়ে নিবা যে টায়ারের পৃষ্ঠ এটা কেন হচ্ছে তোমার তোমার ঘর্ষণ বলটা কাজ করে থাকে যদি বেশি পরিমাণ হচ্ছে কাটা কাটা থাকে তাহলে ঘর্ষণ বল কেন বেড়ে যায় এগুলো বাসায় অবশ্যই একবার করে রিডিং দিয়ে নিবা টায়ারের পৃষ্ঠটা ঠিক আছে বেশি বেশি করে হচ্ছে বইয়ের বাংলা রিডিং দিবা ওকে এখান থেকে আর ম্যাথ দেখানোর মতো কিছু নাই ঘর্ষণ আমরা কিভাবে বাড়াইতে পারি পরীক্ষা আসতে পারে যে ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় তো ঘর্ষণ বাড়ানোর ক্ষেত্রে তোমার কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে কি কি যেটা খস খে করে যে দুটো তলে ঘর্ষণ সেটা আরো জোরে তুমি চাপ দিতে চাপ দিতে হবে মানে কি এই যে ধরো তোমার একটা সারফেস এটা হচ্ছে গিয়ে ধরো তোমার সারফেস ওয়ান হ্যাঁ আর এখানে একটা বস্তু আছে সেই বস্তুটা সার্ফেস সাথে তুমি যদি বেশি করে চাপ দিতে পারো তখন কি হবে ঘর্ষণটাও বেড়ে যাবে ঠিক আছে ঘর্ষণ তখন বেড়ে যাবে সো এক পয়েন্টটা কি খসখসে করে তোলা দুই নম্বর পয়েন্টটা কি জোরে চেপে ধরা তিন নম্বর পয়েন্টটা কি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে ঘর্ষণরত তল দুটোর মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা মানে কি তুমি গতিটা আস্তে আস্তে কমায় ফেলবা গতি যদি কমায় ফেলতে পারো ওর মধ্যে বাধাটা বাড়তে থাকবে ঠিক আছে কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি হয়ে থাকে আচ্ছা এরপরে আরো পয়েন্ট আছে যে ঘর্ষণরত তলের মাঝে খাঁচ কাটা ঢেউ খেলানো আমি আগেই বলছি যে তোমার যদি একটা চাকা থাকে সেই চাকা যত বেশি খাচকাটা করে ফেলবা সেটার কিন্তু খাঁচ কাটা বাড়ায় ফেলতে হবে খাঁচ কাটা বাড়াই ফেলতে হবে ঢেউ খেলানোটাও হতে হবে মানে যদি আঁকা বাঁকা হয় ঘর্ষণ বেশি হবে একবার প্লেইন হলে কিন্তু ঘর্ষণ অনেক কমে যায় তারপরে চার নাম্বার গেল পাঁচ নম্বর পয়েন্টটা কি বাতাস বা তলে ঘনত্ব বাড়ানো যে তোমার যে বাতাসটা আছে সেটা যদি রোয়ের মানটা যদি বেড়ে যায় রোয়ের মান যদি বেড়ে যাও তাহলে কি হবে এর মানটাও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে সো তুমি কিন্তু ঘর্ষণ বাড়াইতে পারবা ঘনত্ব ইনক্রিজ করে তারপরে পয়েন্টটা কি বাতাস বা তরলে ঘর্ষণরত বাড়িয়ে তারপরে কি চাকা বা বল বিয়ারিং সরিয়ে হ্যাঁ ভিতরে যে বিয়ারিং দেখছো কিনা আমরা সেটা সরিয়ে করতে পারো আচ্ছা ঘর্ষণের কি প্রয়োজনীয় উপদ্রব এটা একটু বানা টানা লিখবা যে ঘর্ষণ কেন দরকার তোমার যদি ঘর্ষণ না থাকে তুমি কিন্তু পিছলা পড়ে যাবা হ্যাঁ এটা আমরা কিন্তু টাইলসের ক্ষেত্রে দেখে থাকি টায়ালস গুলো মোটামুটি অনেক মসিন হয় একটু পানি পড়লে কিন্তু আমরা উল্টায় পরে যাই হ্যাঁ সো টাইলসের ক্ষেত্রে ঘর্ষণটা খুবই কম থাকে এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর আমরা পড়ে যেতে পারি সো ঘর্ষণ মোটামুটি দরকার আছে এইটাই এটাই একটা বিবরণ জাস্ট কনসেপ্টটা মনে রাখবা যে ঘর্ষণটা কেন দরকার ওকে আচ্ছা এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আছে জ্ঞানমূলক টাইপের এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো এতদিন আমি তোমাদের হচ্ছে একটু ভিন্ন টাইপের প্রশ্ন পড়াইলাম হ্যাঁ আসলে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ সবই বই থেকেই আসবে হ্যাঁ তো যেগুলা একটু টাফ জিনিস ওগুলো জাস্ট একটু বেশি করে আলোচনা করবো আর যেগুলো একটু ইজি আছে সেগুলো হচ্ছে রিডিং তোমাদেরকে দেখাই দিচ্ছি ইম্পর্টেন্ট কোনটা সেটা বলে দিচ্ছি আর কনসেপ্ট গুলা বুঝাই দিচ্ছি ঠিক আছে তো এই চ্যাপ্টার থেকে আসলে কিছু নাই আমি কি পড়াবো আমাকে একটু বলো আমি কিন্তু ওই যে গতি যত সূত্র ছিল প্রত্যেকটা সূত্র তোমাদেরকে বুঝাইছি সেগুলোর ম্যাথও দেখাই দিচ্ছি এখন বইয়ের মধ্যে আর ম্যাথ নাই

কি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটার দিকে যদি একটু ফোকাস করি এই পার্ট হচ্ছে কি সংঘর্ষের আগের মোট ভরবে আর এই পার্টটুকু হচ্ছে সংঘর্ষের পরের মোট ভরবে এখন ধরো কোন একটা বস্তু সে যাচ্ছিল হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছিল এখন একটা স্থির বস্তুর সাথে সে কি করলো একটা বাড়ি খাইলো হ্যাঁ এবং ওর ভরটা ধরো এম ওয়ান দিয়ে দিলাম হচ্ছে দুই কেজি আর ওর ভর এম টু হচ্ছে তিন কেজি এখন বাড়ি খাওয়ার পর যে ঘটনা ঘটলো ওরা দুজন একত্রিত হয়ে চলা শুরু করলো কিভাবে একত্রিত হয়ে এই শব্দটা যদি থাকে একত্রিত হয়ে এই শব্দটা যদি থাকে তাহলে তুমি নিবা যে ভি ওয়ান আর বি টু মান কিন্তু পরস্পর সমান হবে তাহলে আমরা ভি ওয়ান সমান ধরি তাহলে কি হয় এম ওয়ান ভি এটাকে আমরা মনে করি যদি ভি ধরি এম ওয়ান ভি প্লাস এম টু ভি আর বাম পাশে কি থাকবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু তো এখানে থাকতেছে কি এম ওন ওয়ান প্লাস এম টু এখানে যদি তুমি ভি কমন দাও কত হবে এম ওয়ান প্লাস এম টু সার এই ম্যাথগুলোতে কী বের করতে পারো ভি বের করতে পারে ভি সমান সমান হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তো আমরা আশা করি আর করে দেওয়া লাগবে না পরীক্ষার হলে সারে এম ওয়ান দিয়ে দিবে ইউ ওয়ান দিয়ে সব ডাটা দিয়ে দিছে তুমি এটা বসাই দিবা ম্যাথটা শেষ হয়ে যাবে তো এটা ছিল আমাদের রৈখিক ভরবেগ হ্যাঁ এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ কৌণিক ভরবেগ অ্যাকচুয়ালি তোমাদের নাই এগুলো ইন্টারনেট হ্যাঁ রৈখিক ভরবেগ কয়টার জন্য দুইটি বস্তুর জন্য এখন আমরা আরেকটা শিখবো যে তিনটা বস্তুর জন্য তো যদি তিনটি বস্তু থাকে যদি তিনটি বস্তু থাকে তখন কি করবা তিনটি বস্তু থাকলে কি করবা ধরো এই যে একটা নৌকা এই নৌকার মধ্যে এখানে হচ্ছে একজন ব্যক্তি আছে। এটাকে নাম দিলাম ক ব্যক্তি ঠিক আছে আর এখানে ধরো আরেকজন ব্যক্তি আছে এটাকে আমরা নাম দিলাম ক ব্যক্তি এখন ক ব্যক্তির ভর ক ব্যক্তির ভর দিয়ে দেওয়া হলো পঞ্চাশ কেজি সে কি কাজ করলো সেই বরাবর একটা লাভ দিল ধরা যাক টু মিটার পার সেকেন্ড বেগে সে একটা লাভ দিল আবার এ বরাবর হচ্ছে কবে লাভ দিল তো তার ভর ধরা যাক ফর এক্সাম্পল সিক্সটি কেজি হ্যাঁ এবং সে লাভটা দিল হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড বেগে আর নৌকাটার ভর হচ্ছে এম সমান সমান ধরো একশো কেজি এখন স্যার তোমাকে কোশ্চেন করবে যে নৌকাটার বেগ কত যে যখন লাভটা দিল দুইজন তো দুই দিকে লাভ দিছে তো নৌকাটা তো নিশ্চয়ই কোন একটা দিকে যাবে একটা নির্দিষ্ট দিকে যাবে তো কোশ্চেন হইতেছে কোন দিকে যাবে এটাই হচ্ছে আমাদের ম্যাথ তো চল এটা সলভ করে ফেলি প্রথম কথা হচ্ছে তুমি আগে এখানে দেখবা বস্তু কয়টা এখানে বস্তু তিনটা আছে একটা হচ্ছে ক ব্যক্তি একটা তিনটা জিনিস থাকলে কি হয় এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু প্লাস এম থ্রি ইউ থ্রি তিনটা বস্তু থাকলে তারপর কি হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম এখন এই ডাটা প্রত্যেকটা বসায় দিলেই অঙ্ক শেষ তো এখন কোশ্চেন ভাই আপনি একটু আগে শিখাইছেন যে সমান সমানের বাম পাশে হয় সংঘর্ষের আগের মোট ভরবেগ আর সমান সমানের পরে হয় সংঘর্ষের পরের মোট ভরবেগ এখন সংঘর্ষ ওই হইলটা কই এখানে তো ভাই কোনো সংঘর্ষই হয় নাই সংঘর্ষ হইছে ফিজিক্সের ভাষায় যখন দুইটা সারফেসের মধ্যে কোনো একটা কি হয় আপেক্ষিক গতি সৃষ্টি হয় সেটাই এক ধরনের সংঘর্ষ ঠিক আছে তো তার মানে হলো ও যখন এখান থেকে লাভ দিবে অবশ্যই নৌকার সাথে ওর পায়ের একটা সারফেসের কি একটা আপেক্ষিক গতি সৃষ্টি হয়েছে তখন কি হবে সংঘর্ষটা হয়ে গেছে তার মানে লাভ দেওয়ার আগের মুহূর্তটাকে আমরা বলবো এই ডাটা গুলা আর লাভ দেওয়ার পরের মুহূর্তে বলবো আমরা এই ডাটা গুলা তো লাভ দেওয়ার আগে ব্যক্তিত্ব স্থির ছিল তার মানে মান জিরো লাভ দেওয়ার আগে দ্বিতীয় ব্যক্তিত্ব স্থির ছিল তার মানে এর মানুষ জিরো লাভ দেওয়ার আগে নৌকাটাও তো স্থির ছিল তার মানে এর মানুষ জিরো এবার আসলে লাভ দেওয়ার পরে লাভ দেওয়ার পরে মানে কি যে এই যে লোকটা যে লাভ দিছে তার বেগটা তার লাভ তার বেগটা কত টু তার মানে এর মানটা তুমি বসাই দিবা টু কিন্তু এখানে প্লাস মাইনাস একটা কাহিনী আছে তুমি যে কোনো একটা দিক পজিটিভ ধরে নিবা আমি ধরে নিলাম এই দিকটা হচ্ছে পজিটিভ ঠিক আছে এই দিক যদি পজিটিভ হয় তাহলে এই দিকটাকে আমার ধরে নিতে হবে নেগেটিভ কেন ভেক্টরের বেসিকটাই এটা যে তুমি হচ্ছে এইদিকে যদি প্লাস এক্স ধরো এইদিকে মাইনাস এক্স ধরতে হবে কারণ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি cos একশো আশি ডিগ্রির মান হচ্ছে কি মাইনাস ওয়ান এর জন্য বিপরীত দিকে হলেই মাইনাস করে নিতে হয় তো এই দিকে যদি তুমি প্লাস টু বলো যে ভিওনের মান যদি তুমি +2 বলো হ্যাঁ তাহলে তোমার কিন্তু অবশ্যই এর মান কিন্তু মাইনাস ওয়ান বলতে হবে তাহলে এর মান হবে মাইনাস ওয়ান এমন এর মানটা কত এমন এর মান হচ্ছে 50 পঞ্চাশ কেজি তো এখানে পঞ্চাশ বসায় দাও প্লাস এম টুর মানটা কত ষাট কেজি তুমি এখানে ষাট বসায় দাও এবার আসো এম থ্রি ভি থ্রি তো এম থ্রি মানে কি নৌকার ভর নৌকার ভর কত একশো কেজি হ্যাঁ তাহলে একশো বসায় দিলা আর ভি থ্রির মান তুমি জানো না এটা তুমি বেরই করবা এটা তোমার টার্গেট যে ভিসি এর মানটা বের করে তোমার টার্গেট তাহলে বাম পাশে হচ্ছে টোটাল জিরো আর ডান পাশে হচ্ছে একশো মাইনাস ষাট প্লাস একশো তো ভি এখন বের করতে হবে কি ভি এর মান তাহলে কত হবে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাও তাহলে হবে মাইনাস 100 বাই হান্ড্রেড তো উত্তরটা আমার আস্তে আস্তে মাইনাস পয়েন্ট ফোর মিটার পার্সেন্ট এখন খেয়াল করে দেখো উত্তরটা নেগেটিভ আসছে তো নেগেটিভ আসা মানে বলো তো কোন দিকটা নেগেটিভ আসা বলা মানে হচ্ছে এই দিকটা তাহলে আমরা এটা বলতে পারি খ ব্যক্তির দিকে নৌকাটা চলে যাবে তাহলে আনসারটা কি খ ব্যক্তির দিকে তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে খ ব্যক্তি যেদিকে লাভ দেয় খ ব্যক্তি যেদিকে লাভ দেয় ঠিক আছে এর বাইরে তোমাদের এই কোনো নাই আশা করি হয়ে গেছে আচ্ছা ওকে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী চাপ্টারে অর্থাৎ এখানে খেয়াল করে দেখো আমরা এখন কাজ শক্তি ও ক্ষমতা পড়বো ঠিক আছে আমরা এখন কি শিখবো কাজ শক্তি ও ক্ষমতা ওকে তো কাজ শক্তি ও ক্ষমতা এখানে ফার্স্টে কি দিছে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেটার একটা পিকচার দিছে এটা এটা দ্বারা আসলে বুঝাই যে হিউজ পরিমাণ নিউক্লিয়ার এনার্জি ক্রিয়েট হয় সেটা বুঝাই আর কি তো যাই হোক এই চ্যাপ্টারের সাথে এই ছবির কোনো সম্পর্কই নাই হ্যাঁ আমরা এখন কি শিখবো আগে কাজ শিখবো কাজ হোয়াট ইজ কাজ কাজের বেসিকটা কি কাজের বেসিকটা হচ্ছে ডাব্লিউ সমান সমান fs cos θ ঠিক আছে এখন অনেকে বলো ভাইয়া w এর fs cos θ আছে আবার w এর fs sin θ আছে কখন কোনটা হয় অ্যাকচুয়ালি তুমি যদি এটা ভেক্টর দিয়ে যদি ব্যাখ্যা করো ভেক্টরের মাধ্যমে যদি ব্যাখ্যা করো f হলো একটা ভেক্টর রাশি s একটা ভেক্টর রাশি মানে ডট গুণফল হয় তো এগুলো তোমরা ইন্টারে শিখবা এটা 9 10 ছিল না তো ডট গুণফল হইলে তখন সেটা cos θ হয় এখন এখানে এই থিটার একটা মিনিং আছে এই মিনিংটা তোমার জানা লাগবে এই থিটাটা হচ্ছে f এবং s এর মধ্যবর্তী কোণ f এবং s এর মধ্যবর্তী কোণ f এবং s এর -er, মধ্যবর্তী কোণ এটাই হচ্ছে কি পরিচয় ঠিক আছে এখন চিত্র দিয়ে না বুঝলে কিছুই না ধরো এটা একটা সারফেস হ্যাঁ এই সার্ফেসে এইখানে একটা বস্তু আছে এই বস্তুটা এই বরাবর তুমি কি করো বল প্রয়োগ করলা এফ এফ হ্যাঁ ধরা যাক এর মান হচ্ছে পাঁচ নিউটন কিন্তু বস্তুটা এইদিকে গেল না বস্তুটা কি করলো থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে ওই দিকে চলে গেল হ্যাঁ এখন ধর তার স্মরণ অ্যাসিস গুলো ফোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি এখন যদি তোমাকে আমি কোয়েশ্চেন করি বলো এখানে কি পরিমাণ কাজ হচ্ছে তখন উত্তর কি দিবা ডাবলিক্যাল টু এফ এস এখন ভুলেও সাইন থেকে দিবা না

তুমি চাচ্ছ কি সেটাকে উপরে উঠাইতে একবারে উপরে এখানে এখন তোমাকে কোশ্চেন করা হলো যে এ থেকে বিতে নিতে কি পরিমাণ কাজ করা লাগবে এ থেকে বিতে নিতে এ থেকে বিতে নিতে কি পরিমাণ কাজ করা লাগবে এ থেকে বিতে নিতে কি পরিমাণ কাজ করা লাগবে এই হচ্ছে কি কোয়েশ্চেন তো তুমি এটা কিভাবে আনসার করবা তো তোমাকে আগে বেসিকটা জানা লাগবে কোন একটা বস্তু যদি তুমি অভিকর্ষ স্তরে বিপরীতে উঠাও তখন কিন্তু তোমাকে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হয় তো অভিকর্ষের বিরুদ্ধে যে কাজ সেটা ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকাল টু এম জি এইচ এখানে এইচ সম্পর্কে আগে জানা লাগবে এইচ মানে কি উল্লম্ব সরণ এইচ মানে কি উল্লম্ব স্মরণ ঠিক আছে তো চলো আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি ডাব্লিউ সমান সমান এম জি এইচ তো এম এর মান সারে দিয়ে দিবে ধরো বলে দিল সারে এম ইজ ইকাল টু এক কেজি এক কেজি ভরের কোন একটা বস্তু জি এর মান হচ্ছে নাইন আর এইচ এর মানটা কি এইচ এর মান হচ্ছে এই বরাবর সে যতটুকু পথ অতিক্রম করছে এখন সারে তো ভাই এটা দিবে না সারে দিয়ে দিবি কি ধরো এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে দিয়ে দিল পাঁচ মিটার আর এটা দিয়ে দিল থার্টি ডিগ্রি এখন তোমাকে তো এইচটাকে বের করে নিতে হবে এইচটা বের করে নিতে হবে এখন এটা তো একটা ত্রিভুজ তাই না তো এই ত্রিভুজে আমরা লিখতে পারি যে সাগরে লবণ অনেক তাই না তার মানে সাইন থার্টি ডিগ্রি সাগরে লবণ অনেক লবণ কত এইচ অনেক কত ফাইভ ঠিক আছে তাহলে

আচ্ছা এখন কাজের সাথে অনেক কিছু রিলেটেড আছে যেমন হচ্ছে শক্তি কাজ এবং শক্তি কিন্তু আসলে ভাই ভাই হ্যাঁ তো শক্তি কিন্তু দুই ধরনের শক্তি আছে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে শক্তি তো আমরা ফার্স্টে আলোচনা করবো হচ্ছে বিভব শক্তি নিয়ে বিভব শক্তি বিভব শক্তি জিনিসটা আসলে কি কোনো একটা বস্তু ধরো এখানে চুপচাপ বসে আছে হ্যাঁ তো ওর ইন্টারনাল এনার্জি পুরোটা ওর মধ্যে সেভ আছে তাহলে এটাকে আমরা কি বলবো ইপি সমান সমান এমজিএইচ এখন তুমি আস্তে আস্তে বসে উপরে উঠাচ্ছ এখন খেয়াল করে দেখো ওর যে ওর যে উচ্চতা যদি আমি বের করতে বলি তোমাকে যে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে তখন তুমি কত বলবা তখন তুমি বলবা ভাইয়া এখানে তো ভূমিতে কোনো উচ্চতাই নেই এই জিরো এখানে বসালে দেখা যাবে যে তার বিভব শক্তিটা শূন্য তার বিভব শক্তিটা তুমি কত পাচ্ছ শূন্য পাচ্ছো কিন্তু যতই তুমি আস্তে আস্তে উপরে উঠাবো উপরে উঠাবো একটা উচ্চতায় নিলাম ধর এটা ম্যাক্সিমাম উচ্চতা এটা ম্যাক্সিমাম উচ্চতা হচ্ছে এ বিন্দু ঠিক আছে এটা পুরোটার মধ্যে এটা এ বিন্দু এটা ধরো কোন একটা বিন্দু বি এটা হচ্ছে কোন একটা বিন্দু সি তাহলে আমরা এটা বলতে পারি যে সি বিন্দুতে সি বিন্দুতে আমাদের বিভব শক্তির মানটা শূন্য এই ফর্মুলা দিকেই দিলাম এবার এ বিন্দুতে এ বিন্দুতে কিন্তু তার বিভবটা ম্যাক্সিমাম কেন কারণ এখানে সে পুরো উচ্চতারে পাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এটা দেখতে পারি এ বিন্দুতে তার বিভবটা বিভব শক্তিটা ম্যাক্সিমাম এম এইচ কারণ এইচ এর মান এর চেয়ে বেশি হইতে পারে না এই বস্তুর জন্য এই কন্ডিশনের জন্য এবার আমরা যদি গতিশক্তির দিকে ফোকাস করি যে এখানে গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করে থাকি গতিশক্তির ফর্মুলা কি হাফ এম ডি স্কোয়ার গতিশক্তির ফর্মুলা কি হাফ এম ডি স্কোয়ার আবার আমরা এটাও জানি ডি স্কোয়ার ইউ স্কোয়ার তাহলে আমরা লিখে ফেলি হাফ এম ইনটু ইউ স্কোয়ার প্লাস টু এইচ এখন যখন একটা বস্তুকে তুমি উপর থেকে নিচে ফেলবা তখন কিন্তু তার আদিবেগটা শূন্য হয় তখন তার আদিবেগটা কি হয় শূন্য হয় যদি এটা বসায় দিই তাহলে কত থাকে হাফ এম ইনটু টু ডি এইচ তো টু টু কাটাকাটি করলে উত্তর হবে এম এইচ ঠিক আছে তার মানে সি বিন্দুতে আমরা বিবাহ শক্তি পেয়ে গেলাম এম জি এইচ আবার গতিশক্তিও পেয়ে গেলাম কাহিনী আছে এখানকার এইচ হিসাবটা হয় উপর থেকে নিচে এখানকার হতে নিচে। আর এখানে যে ইপি মধ্যে যে একটা এইচ আছে এটা হিসাব করা হয় নিচ থেকে উপর নিচ থেকে উপর এটা খুব সুন্দর মধ্যে বুঝতে পারবো যদি বি বিন্দু নিয়ে কাজ করো হ্যাঁ এ বিন্দু নিয়ে এটা বুঝতে না তো চলো আগে বি বিন্দু নিয়ে কাজ করি বি বিন্দুতে বিন্দুতে যদি কোশ্চেন করি ইপি সমান সমান কত তখন তুমি কত বলবা দেখো এই পুরাটাকে এইচ দুরি এতটুকু কত হবে এইচ মাইনাস এক্স তাই না আচ্ছা তাহলে ইপি সমান সমান কত হবে আমরা ফর্মুলা কি জানি এম জি ইন্টু নিচ থেকে উপর তাহলে নিচ হইতে আসি সি বিন্দু উপর হইতে আছে বি বিন্দু তাহলে এই দূরত্বটা কত এক্স তাহলে তোমার তখন এইচ এর জায়গায় এক্স বসাইতে হবে আর যদি ই কে বের করো একই ফর্মুলা এম জি ইন্টু এইচ কিন্তু এইচ লিখতে পারবা না ওইখানে এইচ এর পরিচয়টা দেখো উপর হতে নিচ তো উপর হতে নিচ মানে কি এখান থেকে এতটুকু তো এখান থেকে এতটুকু কত এইচ মাইনাস এক্স তো এখন তোমাকে এটা লিখতে হবে এইচ মাইনাস এক্স ঠিক আছে তো ধরো এরকম একটা ম্যাথ আসে অনেক সময় যে ধরো এই ম্যাথটাই হ্যাঁ এখানে হচ্ছে তোমাকে বিভিন্ন ডাটা দিয়ে দেওয়া হলো ধর এইচ এর মানটা তোমাকে দিয়ে দেওয়া হলো হচ্ছে কি থার্টি মিটার এখন তোমাকে প্রশ্ন করা হলো ভূমি হতে কত উচ্চতায় ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ধরো এরকম প্রশ্ন তোমাকে দেয়া হলো তুমি কিভাবে করবা তুমি আগে তাকাবা কে কার দ্বিগুণ আমি যদি কোশ্চেন করি যে সাদাবের ভর রাফির দ্বিগুণ খেয়াল করো সাদাবের ভর রাফির তোমাকে আগে ফোকাস করতে হবে যে দ্বিগুণ শব্দটা আসলে মানে কার দ্বিগুণ বুঝা যাচ্ছে রাফির দ্বিগুণ র শব্দটা হচ্ছে রাফির সাথে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সাদাব সমান সমান টু ইন্টু রাফি এইভাবে তুমি হচ্ছে চিন্তাগুলা কর এখানে কি বলা হয়েছে যে কত উচ্চতায় গতিশক্তি শক্তির দ্বিগুণ তাহলে দ্বিগুণটা কার সাথে হবে শক্তির সাথে শক্তি মানে হচ্ছে ইপি তাহলে দুইটা গুণ ইপির সাথে আর এটা কিসের সমান সমান তো ই কে কিন্তু আমি অলরেডি বের করে রাখছি তোমাদের জন্য ই কে সমান সমান কত ছিল ই কে সমান সমান ছিল হচ্ছে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স আর ইপিটাও আমি বের করে রাখছি এম জি এক্স এর বের করা আছে তো দুই পাশ থেকে এম এমনি কেটে দাও এক্স কে পাশে নিয়ে আসো এক পাশে নিয়ে আসো তাহলে এইচ সমান সমান দাঁড়াচ্ছে হলো সময় এইচ হচ্ছে থ্রিচর সময় এইচ ডিভাইডেড বাই এন এটা হচ্ছে সুপার শর্টকাট এখানে এন এর পরিচয়টা কি এন এর পরিচয়টা হচ্ছে গতিশক্তি বিভূ গতিশক্তি অনেক সময় উল্টা দিয়ে দিতে পারে গতিশক্তি গুণ তখন চেঞ্জ করে নিবা ঠিক আছে মানে যত গুণ তো এই সাড়ে এইচ এর মান সাড়ে দিয়ে ধর থার্টি ঠিক আছে মান দিয়ে থার্টি এন এর মান কত ওই যে দ্বিগুণ বলা দিছেন তার দুই যোগ তাহলে দেখো দশ মিটারই কিন্তু আসছে এটার সাথে এটা কিন্তু পুরোপুরি মিলে গেছে তো আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো এখানে সব বাংলা কথাবার্তা যে শক্তি যে গতিশক্তি আছে বিহু শক্তি আছে উপর থেকে নিলে সেটা হচ্ছে ঋণাত্মক শক্তি নিচ থেকে তারপর উপর থেকে নিচে নিলে সেটা ধনাত্মক শক্তি হ্যাঁ শক্তি বিভিন্ন রূপ আছে তোমার হচ্ছে রাসায়নিক শক্তি আছে তারপর তাপ শক্তি আছে আলোক শক্তি আছে হ্যাঁ সেগুলো আচ্ছা আবার হচ্ছে আগের চ্যাপ্টার সাথে মিলা উপশ্ন আসতে পারে এফ এম এখান থেকে এই টু এ বের কইরা হ্যাঁ বি বের কইরা আফেম করে বসাই দিতে পারো এরকম ম্যাথ আসবে মিক্সড ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে তারপর গতি সুখে ফর্মুল হাফ স্কোয়ার থেকে সারি বি বের করতে বলতে পারে এম এর মান দিয়ে দিছে আবার আবার হচ্ছে স্প্রিং এরও ম্যাথ আসতে পারে স্প্রিং এর ক্ষেত্রে ইন্টারে যে ম্যাথটা আছে সেটা হল হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে তোমাদের কিন্তু আসলে সেরকম একটা নাই স্প্রিং এর শুধু কনসেপ্ট তোমরা শুধু কনসেপ্টটা পড়বা ঠিক আছে তোমাদের কোনো ম্যাথ নাই স্প্রিং এর ক্ষেত্রে কোনো দিছে এটা আছে তোমাদেরও আছে হাফ কে এক্স স্কোয়ার আছে হ্যাঁ তো এখানে কে এর পরিচয়টা কি কে এর পরিচয়টা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে এর পরিচয়টা কি স্প্রিং ধ্রুবক আর এক্স এর পরিচয়টা কি যতটুকু সংকোচন বা প্রসারণ হবে ঠিক আছে যতটুকু সংকোচন অবলিক প্রসারণ হবে সেটাই হচ্ছে কি এক্স এর পরিচয় তো আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের হাফ কে এক্স স্কোয়ার কনসেপ্টটুকু তো এই প্রশ্নটা চলো আমরা একটু দেখি এটা ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দশ কেজি ভরের একটা বস্তু মিটার পার্সেন্ট বেগে স্প্রিং এর উপর পড়লো স্প্রিং কে যদি হয় কতটুকু সংগঠিত হবে তো আমরা ফর্মুলা সবাই জানি যে ফর্মুলা আর মধ্যে সঞ্চিত থাকে হ্যাঁ সঞ্চিত সঞ্চিত শক্তি থেকে গতিশক্তি হয় তাহলে আমরা সেটা কি বলবো হাফ কে এক্স তো উভয় পক্ষ থেকে হাফ কে টা দাও তাহলে এম এ স্কোয়ার সবাই এক্স স্কোয়ার একটা স্প্রিং কে যদি তুমি এবারে টেন এ ধরো টেন এভাবে নিয়ে আসো তখন কি হবে ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে ওটাই গতিশক্তি রূপান্তরিত হবে আবার যখন তুমি বস্তুটাকে ছেড়ে দাও তখন সে কি করবে গতি শক্তিটাই আস্তে আস্তে সে কি করবে সে সংকুচিত হয়ে যাবে ফার্স্টে তুমি প্রসারিত করছো হ্যাঁ যতটুকু প্রসারিত করছো এক্স এর মান যা ছেড়ে দিলেও এক্স এর মানে তাই থাকবে এর জন্য আপনার বি স্কয়ার হাফ কে স্কয়ার সমান হবে উভয় পক্ষ থেকে যদি আমরা হাফ অফ কেটে দিই তাহলে এখান থেকে কিন্তু আরামসে এক্স এর মান বের হয়ে যাবে উভয় রুট করে দাও রুট করে দিলেই তো হয় বসায় দিলে কিন্তু ম্যাপটা শেষ হয়ে যাচ্ছে ওকে তো ডাব্লিউড এম জিএচ ব্যাখ্যা দিছি আবার হচ্ছে আসছে এটাও আমরা জানি তারপর হচ্ছে সম্পূর্ণ গতি রূপান্তরিত হয় এই প্রশ্ন আমরা একটু পড়ি যে 5 কেজি ভরের একটা বস্তুকে 15 মিটার পাশ থেকে দিকে উপরের দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতি সমান হবে তো একটু আগে তোমাদের যে ম্যাথ করেছে ঠিক ওরকমই যে গতি শক্তি কোন উচ্চতায় অবস্থিত তো সারে কি করতে বলছে x এর মান নির্ণয় করতে বলছে আমরা যে মনে মনে ধরছিলাম না আমরা মনে মনে কি ধরছিলাম ধরি এতটুকু x তাহলে এতটুকু h x পুরোটা একটা h তো এই বিন্দুটাতে সারে বলে দিয়েছে যে e কে আর e পরস্পর সমান তো e এর ফর্মুলার মধ্যে কি আছে mg কত হবে বলতো ই কে কি উপর থেকে উপর থেকে নিচে মানে কি এইচ তাহলে কি কত হবে এইচ মাইনাস হ্যাঁ আর ইপির কি আছে নিচ থেকে উপর নিচ থেকে মানে কি এক্স আছে থেকে যদি তুমি কেটে দাও তাহলে কত দাঁড়াচ্ছে এইচ মাইনাস এক্স তাহলে হবে এইচ বাই ঠিক আছে অথবা তুমি আরেকটা কাজ করতে পারো সুপার শর্টকাট এটা করতে পারো সুপার শর্টকাট কি সেই শর্টকাট এক্স সমান সমান এইচ এর মানে কিন্তু স্যারে দিয়ে জিনিসগুলো দিছে কিনা

আচ্ছা তো এই হলো কি আমাদের ঘটনা যদি স্যার একসেল মান বের করতে বলে জাস্ট তুমি সুপার শর্টকাট দিয়ে বের করতে পারো অথবা তুমি বিস্তারিত নিয়মে তুমি বের করতে পারো ঠিক আছে আচ্ছা ওকে এখন যদি আমরা পরবর্তীতে চলে যাই এটা হচ্ছে কনসেপ্ট ছিল যে এক্সেল মান বের করার যে কনসেপ্টটা এখন যদি তোমাকে এক্সাক্ট ভ্যালুটাই বের করতে হয় তখন তুমি কিভাবে বের করবা দেখো এই যে এমজিএইচ এই যে বিভব শক্তিটা এখানে একটা এনার্জি ওনারা বের করছে একটা গতিশক্তির একটা এনার্জি বের করছে এই জিনিসটা একটু খেয়াল করে দেখো তো আমি যখন কোনো একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করব আমি যখন এটা হচ্ছে যদি এইচ এর মান দেওয়া থাকে তখন এক্স বের করার জন্য কনসেপ্ট এই কনসেপ্টটা কখন ইউজ করবা যখন মোট উচ্চতা দেওয়া থাকবে তোমাকে ভূমি থেকে কত উচ্চতা বের করতে পারবে তখন তখন এই ম্যাথটাতে একটা আকাম করে রাখতো সেটা হচ্ছে ওই উত্তর তারা দেয় নেয় না দিয়ে একটা বেগ দিয়ে দিছে তো বেগ থাকলে কি বের করতে পারবা না পারবা তুমি একটা বস্তুকে যখন উপর দিকে নিক্ষেপ করছো তুমি যখন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছো তো একবার উপরে যাওয়ার আগে ঠিক মাঝখানে যে বিন্দুতে খেয়াল করে দেখো তুমি তুমি একবার উপরে উঠতে যে পরিমাণ এনার্জি লাগে সেটা তুমি বের করে নিও ছয় হাজার দুশো পঞ্চাশ কেমন হাফ এম বি স্কোয়ার দিয়ে এই যে দেখো হাফ ইন্টু এম ইন্টু বি স্কোয়ার যে করে ছয় হাজার দুশো পঞ্চাশ হয় এখন যেহেতু যেহেতু গতিশক্তি বিরসতি পরস্পর সমান হবে কোন জায়গায় সমান হয় ঠিক মাঝখানে ঠিক মাঝখানে সমান হয় হ্যাঁ টোটাল উচ্চতা ঠিক মাঝখানে তার মাঝখানে মধ্যে যাই তোর কি পরিমাণ এনার্জি লাগবে অর্ধেক পরিমাণ এনার্জি লাগবে তো এই জন্য কি হয়েছে প্রাথমিক শক্তিকে তুমি দুইটা ভাগ করে নিবা ঠিক আছে প্রাথমিক গতি শক্তি ছিল ছয় হাজার দুশো পঞ্চাশ দুইটা ভাগ করলে হয়ে যাবে তোমার তিন হাজার একশো পঁচিশ তার মানে প্রশ্ন মতে এনজি এর সমস্যা তিন হাজার একশো পঁচিশ এখান থেকে এইচ সমস্যা কত হবে তিন হাজার একশো পঁচিশ ডিভাইডেড বাই এম জি ঠিক আছে তুমি বসায় দিলে এইচ এর মানটা পেয়ে যাবা তেষট্টি দশমিক সাত আট এখন একাশে খেয়াল করে দেখো কিন্তু আসলে আহ যে আমরা বের করছি এটার জন্য আসলে উত্তরে যেটা বের হচ্ছে সাঁতার এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমাদের ইয়ার ভ্যালুটা লাগে নাই অন্য বাকি উচ্চ কিন্তু লাগে নাই ঠিক আছে আচ্ছা সো বেগ দেওয়া থাকলেও তুমি উত্তরটা বের করতে পারবা আপনি বেগ না দেওয়া থাকে তাও তুমি উত্তরটা বের করতে পারবা এখন হচ্ছে আমরা যদি আহ শক্তি উচ্চ দিকে তাকাই একটা হচ্ছে নবায়নযোগ্য যোগ্য শক্তি আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য যোগ্য শক্তিটা কি তুমি আবার আগের জায়গায় হচ্ছে ব্যাক করতে পারবা রিসাইকেল করতে পারবা হ্যাঁ মানে আগের মতো করে আবার প্রডিউস করতে পারবা যেমন হচ্ছে যেটা শেষ হবে না কিন্তু অনবানযোগ্যটা আসলে কি সেটা শেষ হয়ে যায় সেটা ইনফাইনাইট টাইম পর্যন্ত তুমি আসলে চালাতে পারবা সেটা অনবায়নযোগ্য শক্তি তো নাম শুনে বুঝে বলতেছো যে নবান মধ্যে কি কি আছে নবান যোগ্যের মধ্যে জলবিদ্যুৎ কারণ তোমার পানি তো শেষ নেই বায়োমাস মানুষের বায়োমাস আসলে কি যে আমাদের যে জীবাশ্ম আছে আমাদের পুরা লাইফ পুরা ওয়ার্ল্ডে তো জীবের সংখ্যা তো ইনফাইনাটের কাছাকাছি বলা যায় এটা তো শেষ হচ্ছে না মানুষ পৃথিবীতে অংশ আগ পর্যন্ত তো শেষ হবে না তো বায়োমাস থাকবে সৌরশক্তি তো শেষ হবে না বায়োশক্তি শেষ হবে না জিও থার্মাল থার্মাল মানে তাপ তাপ তো শেষ হবে না তো এগুলো হচ্ছে নবায়নযোগ্য তুমি আবার আগের মতো আবার নতুন করে রিসাইকেল করতে পারবা বাট অনবায়নযোগ্য যেটা তেল গ্যাস কয়লা নিউক্লিয়ার এগুলো একসময় শেষ হয়ে যাবে হ্যাঁ সেগুলোকে তুমি ইনফাইনাল বলতে পারবা না ওকে এরপরে হচ্ছে বাসায় করে রিডিং দিবা যে নিউক্লিয়ার শক্তি কাকে বলে অলরেডি বসে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু পরমাণু মধ্যে কি করা হয় নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিউশন ঘটানো হয় নিউক্লিয়াসের মধ্যে ভাঙন ধরা হয় নিউট্রন দিয়ে ভাঙা হয় প্রচুর এনার্জি ক্রিয়েট হয় সে এনার্জি দিয়ে পরবর্তী ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় হ্যাঁ রাশিয়ায় কিন্তু এটা আসলে বাংলাদেশকে হেল্প করতেছে বারোশো মেগাওয়াটের দুইটা ইউনিট কিন্তু এখানে কাজ করতেছে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে একটা ইউনিট চালু হবে দুই হাজার পঁচিশ সালে আরেকটা ইউনিট চালু হবে যদি দুটো তোমরা ভাবতে পারো যে রূপ মানে কাজ শুরু হয়ে গেছে না রূপ হচ্ছে কি এখনো প্রডিউসই শুরু হয় নাই দুই হাজার সতেরো সাল থেকে হয়েছে এখনো পর্যন্ত কাজ করতেছে বা এগুলো খুবই টাফ কাজ এগুলোর জন্য রাশিয়া এবং ইন্ডিয়ার হেল্প নিচ্ছে বাংলাদেশ ওটা চব্বিশশো মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন হবে যাই হোক এগুলোর জন্য নিউক্লিয়ার ফিশন আহ তোমার হচ্ছে পত্রগুলো ব্যবহার করা হয় যেমন হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করা হয় হ্যাঁ রিসেন্টলি তোমার প্রায় মাস আগে রাশিয়া থেকে ইউরেনিয়াম আর শক্তি কি তোমার প্রত্যেকটা বিন্দুতে এনার্জিটা কনজারভেটিভ থাকবে মানে কি যে মোট গতিশ্রুতি সময় মানে তুমি গতিশ্রুতি বের করবা বৃহস্পতি বের করবা যখন তুমি যোগ করে দেখবা যে ভ্যালুটা আসছে অন্য বিন্দুর জন্য ঠিক সেমে আসবে এটাই হচ্ছে কি যেমন হচ্ছে আহ আমার সামনে ফ্যান চলতেছে এই ফ্যানটা কিভাবে চলতেছে কারেন্টের লাইনের সময় তো কারেন্টের লাইন থেকে মানে কারেন্ট আসতেছে সে আমাকে কি করতেছে বায়ু শক্তি প্রদান করতেছে তার মানে এখানে বিদ্যুৎ শক্তি থেকে বায়ু শক্তি রূপান্তরিত হচ্ছে ঠিক আছে তারপর আমি যখন ফোনে কথা বলি আমি যখন কথা বলি হ্যালো আমার এটা শব্দ শক্তি এটা ফোনের মধ্যে ঢুকে ঠিক আছে কিভাবে ঢুকে ওই ভিতরে যে মাইক্রোফোন থাকে সেই মাইক্রোফোনের মাধ্যমে এটা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে ফোনের মাইক্রোফোনের মধ্যে ঢুকে ঢুকার পর এটা কি করে আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব মাধ্যমে সেটা পৌঁছা যায় কোথায় চলে যায় স্যাটেলাইটে পৌঁছা যায় তো এখন এই যে পৌঁছাচ্ছে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তার মানে সেগুলো এনার্জিটা কনভার্ট করে ফেলছে আমি বলছিলাম হ্যালো শব্দ শক্তিতে কিন্তু পরবর্তীটা কি তরির শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে শব্দ শক্তি থেকে তরির শক্তি এটা হচ্ছে কি যখন আমি হ্যালো বলছি আর সে যখন শুনছে তখন উল্টা ঘটনা ঘটবে তরিত শক্তি থেকে সে শব্দ শক্তিতে ফোনের মধ্যে কিন্তু আবার কি থাকে শব্দ শক্তি রূপান্তর করে আর কি তো এই যে শব্দ শক্তি রূপান্তর করলো যে শব্দশক্তি রূপান্তর করলো সে কোন শক্তি শুনতে পাচ্ছে সে শব্দ শক্তিতে শুনতে পাচ্ছে সো যখন একজন কথা বলে সেটা হয় শব্দ থেকে তরি শক্তি আর যখন কেউ শুনে তখন সেটা হয় তরির থেকে শব্দ শক্তি আশা করি ক্লিয়ার তারপর যখন হচ্ছে জ্বলতে আছে সেটা তরি শক্তি থেকে আলোক শক্তি তারপর হচ্ছে যখন কথাবার্তা তেমন কিছু নাই আর হচ্ছে এই তোমাদের যে পরমাণুর কথা যে বললাম যে নিউক্লিয়াস থাকে সেটা ভাঙা হয় নিউট্রনের মাধ্যমে একটা নিউট্রন বাড়ি দেয় আরো আরো হচ্ছে বেশি পরিমাণে প্রডিউস এটা চলতে থাকে একটা চেইন রিঅ্যাকশনের মতো ঠিক আছে তাহলে আমাদের শক্তি সম্পর্কে আইডিয়া হয়ে গেল হ্যাঁ এখন আমরা হচ্ছে ক্ষমতা সম্পর্কে জানার চেষ্টা করবো ক্ষমতা কি তোমাদের দেখবা কুয়ার ম্যাথ আছে হ্যাঁ তো আমি এখন তোমাদেরকে কুয়ার মেথ করাবো কুয়ার ম্যাথ কুয়ার ম্যাথ তো কুয়ার ম্যাথ গুলো কিরকম ধরো সারে হচ্ছে একটা কুয়া দিয়ে দিল এখানে হচ্ছে ফুল পরিমাণে পানি আছে এটা ধরো হচ্ছে দশ মিটার হ্যাঁ এটা দিয়ে দিল দশ মিটার এখন বলে দেওয়া হলো এটাকে পানি শূন্য করতে কি পরিমাণ কত এইচপি হচ্ছে মোটর লাগবে এর একটা প্রশ্ন করবে যে পানি শূন্য করতে পানি শূন্য করতে ধরো বলে দিল এক মিনিটে এক মিনিটে পানি শূন্য করতে কত ক্ষমতা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রশ্ন আমরা এখন সলভ শুরু করব আমরা সবাই কি জানি p ইকাল টু এম আবার m কি দেখো এখানে এমটা কি পানির ভর হ্যাঁ পানির ভর তো ভর যেহেতু একটা তরল ও একটা তরল পদার্থ তো আমরা এম ইস গুলো রবি বলতে পারি এম ইস গুলো হ্যাঁ কিন্তু ডিভাইড বাই টি রো মানে কি যেহেতু পানি বলছে রো মানে এক হাজার হবে আর ভিটা কি হয় টা হচ্ছে পানির আয়তন

হ্যাঁ মানটা আমরা জানি না এই সেমানটা জানি না এটা বের করার চেষ্টা করব আমি আপাতত লিখে রাখি g h t এর মান ধরো দিয়ে দিন চলে যাও তোমার 1 মিনিট দিয়ে দিলো তাহলে 60 হবে এল এর পরিচয়টা হচ্ছে যতটুকু পানি সরানো হয় এল এর পরিচয়টা কি যতটুকু পানি সরানো হচ্ছে ঠিক আছে সো এই অঙ্কের জন্য এল এর মান 10 কিন্তু অন্য অঙ্কের জন্য এল এর মান 10 নাও হতে পারে ঠিক আছে মানে এল এর পরিচয় হচ্ছে যতটুকু পানি সরানো হয় এল এর পরিচয়টা কি যতটুকু যতটুকু পানি সরানো হয় যতটুকু পানি সরানো হয় সেটাই হচ্ছে এল আর এইচ এর পরিচয়টা কি এইচ এর পরিচয়টা হচ্ছে গড় সরফ এইচ এর পরিচয়টা কি গড় সরব গড় একটা কনসেপ্ট আছে যে ইনিশিয়ালি খালি প্লাস ফাইনালি খালি ডিভাইড বাই টু মানে কি এইচ ওয়ান প্লাস এইচ টু ডিভাইড বাই টু মানে আমি এইচ ওয়ান বের করবো এইচ ওয়ান এর পরিচয়টা হচ্ছে ইনিশিয়ালি খালি ইনিশিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে আদি অবস্থা তো আদি অবস্থায় কতটুকু খালি আছে তুমি এখানে দাঁড়াও তুমি দাঁড়া নিজের নিজের কোয়েশ্চেন করো এখানে কতটুকু খালি আছে খালি তো নাই তো পানি তাহলে এইচ ওয়ানের মানটা হবে জিরো এবার এইচ টু মানে হচ্ছে ফাইনালি খালি মানে তোমার হচ্ছে মোটরটা কাজ করা শেষ এবং মোটরটা কাজ করার শেষ আমি প্রশ্নে বলেছি এটা পানি শূন্য করে ফেলছে সব পানি সরাই ফেলছে তাহলে এখন কতটুকু খালি এখন তো পুরোটাই খালি এইচ পরি খালি ঠিক আছে তার মানে এখন দশ মিটার পুরোটাই খালি তাহলে এইচ এর মানে হবে দশ ডিভাইড বাই টু তার মানে উত্তরটা হবে হবে গিয়ে পাঁচ মিটার ঠিক আছে সো এইচ মানটা বসে গেলে ম্যাচ শেষ এখন তোমাকে অন্য প্রশ্ন করতে পারে যে ধরো সেটা পুরোটাই ভরা ছিল হ্যাঁ তখন আস্তে আস্তে সে কি হয়ে গেলো অর্ধেক ভরে গেল তাহলে এটা ছিল হচ্ছে দশ মিটার এখন হয়ে গেল কত এখন হয়ে গেল পাঁচ মিটার এখন কোয়েশন করো এর মান রুলস আমি যা শিখেছি সেইটাই ইনিশিয়ালি খালি কত জিরো তুমি যখন এখানে তুমি কতটুকু খালি দেখতে কোনো খালি ছিল না তুমি যখন এখানে দাঁড়াইছো তখন তুমি দেখতে পাচ্ছ যে অর্ধেক পরিমাণ খালি হয়ে গেছে তার মানে পাঁচ মিটার খালি হয়ে গেছে ডিভাইড বাই টু উত্তরভাবে তখন টু পয়েন্ট ফাইভ মিটার আর এল এর মান কত হবে এল মানে হচ্ছে যতটুকু পানি সরাইছে যত দৈর্ঘ্য তো তুমি পানি সরেছ কত দিলে দেখো তো এই যে এতটুকু পানি পানি তার মানে মিটার তুমি আগের অঙ্কে কিন্তু অ্যালারমান দশ ছিল এই অঙ্কে অ্যালারমানটা পাঁচ আরেকটা কনসেপ্ট শিখাই যেমন ধরো পানি ছিল আগে অর্ধেক হ্যাঁ অর্ধেক থেকে তুমি একবার পানি শূন্য করে ফেলছো তাহলে যখন সে দাঁড়ায় আসে তখন সে কতটুকু খালি দেখবে সে পাঁচ মিটার খালি দেখবে আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন সে কতটুকু খালি দেখবে সে হচ্ছে পুরো খালি দেখবে ঠিক আছে তার মানে এখানের ক্ষেত্রে এইচ এর মান কি হবে ইনিশিয়ালি খালি পাঁচ ফাইনালি খালি দশ ডিভাইডেড বাই টু তখন সেভেন পয়েন্ট ফাইভ হবে সে পানি 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 সরেছে সরেছে মিটার তুমি যদি মান জানো হচ্ছে পি এর মানটা আরামসে বেরোল ফেলতে পারবে ঠিক আছে সো এরই মাধ্যমে কিন্তু আমাদের আহ এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে ওকে তো এখানে তোমরা বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা আহ এখানে অনেকে বলবে কোন অধ্যায় ওয়ার্ক পাওয়ার এনার্জি আর হচ্ছে তোমাদের কিন্তু হচ্ছে পিডিএফ টা দিয়ে দিবো আমাদের আজকে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে পিডিএফ দিয়ে দিবো আর যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত হয় নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও হ্যাঁ কলেজে অ্যাডমিশন আমরা যে গ্রুপটা খুঁজছি সেই গ্রুপটা যুক্ত হয়ে তো আজকের মধ্যে এতটুকুই আল্লাহ